بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নোমান ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে গ্রামের মেয়েরা অনেকেই আছেন যারা পুকুরের পানি দিয়ে ওযু গোসল করে থাকে, তো আমরা জানি যে নবীজি বলেছেন হাত না ধুয়েই পানিতে যেন স্পর্শ না করি, তাহলে পুকুরে ওযু করার সময় হাত কিভাবে না ধুয়ে পানি স্পর্শ করবে মেয়েরা? আর একটা বিষয়, মেয়েরা মাথা মাসেহ করার সময় চুল যদি বেনি করা থাকে বা খোপা করা বা অন্য কোনো ভাবে বাধা থাকে, তখন তারা কি চুল খুলেই মাসেহ করবে নাকি চুল যেভাবে আছে সেভাবেই শুধু উপর দিয়ে মাসেহ করে দিলেই শুধু অজু হয়ে যাবে একটু জানাবেন। এই ছিল নোমান ভাইয়ের প্রশ্ন। অল জবাব বিল্লাহি তাওফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যখন কেউ অজু করে তখন সে যেন তার আগে দুই কবজি ধুয়ে নেয়, হাত ধুয়ে নেয়। আর বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে যেই অজু অর্থাৎ ফজরের যে অজু হবে সেই অজুর ক্ষেত্রে আরো বেশি সাবধানতা অবলম্বন, এবং কারণও দর্শিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি উল্লেখ করেছেন যে তার জানা নেই যে তার এই হাত কোথায় কোথায় গিয়েছে, কারণ রাত্রে ঘুমের মধ্যে তার এই হাত কোথায় কোথায় গিয়েছে তার জানা নেই। সুতরাং সে যেন কবজি সহ আগে হাত ধুয়ে নেয়। এখন ভাইয়ের প্রশ্ন যে পুকুরে তাহলে কিভাবে ধোবে? জি, এই হুকুমটি শুধুমাত্র বদ্ধ পানির ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুম দিয়েছেন শুধু বদ্ধ পানির ক্ষেত্রে, মস্ক বা মটকায় অথবা কোনো নির্দিষ্ট পাত্রের পানি, যে সেই পাত্রের পানিতে যেন হাত না ডুবায়, আগে ছোট জগ অথবা ছোট মগ দিয়ে আগে হাতটা ধুয়ে নেবে, তারপর ইচ্ছা করলে সেই বালতির মধ্যে বা কূপের মধ্যে বা বড় মটকার মধ্যে হাত ধুতে পারবে। এটি বদ্ধ পানির ক্ষেত্রে এই হুকুমটি। আর যেগুলো উন্মুক্ত যেমন পুকুর বা খাল বা বিল বা নদীতে, সেই ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই। তবে এই ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে অর্থাৎ যদি কেউ অজু করে সে যেন অতিরিক্ত পানি খরচা না করে, যদিও সে প্রবাহিত নদীর পাশে বসে অজু করুক না কেন, তার মানে এটি যেন না করে যে সমুদ্রে পানি অহরহ পানি বা শুধু মুখ ধুইতেছে তো ধুইতেছে, হাত ধুচ্ছে তো ধুচ্ছে, পা ধুচ্ছে তো ধুচ্ছে, চেহারা ধুচ্ছে, মানে এক বারংবার করতেছে, এটাই নিষেধ করা হয়েছে। একবার দুইবার অথবা সর্বোচ্চ তিনবারের বেশি যেন না হয়, এই ক্ষেত্রে এই কথাটি বলা হয়েছে। সুতরাং মহিলারা যদি পুকুরে অজু করে তাহলে সেই ক্ষেত্রে সেখানে হাত তারা ডুবিয়ে দেবে, সেখানেও একই পদ্ধতি, তারা হাতকে ধুয়ে নেবে মানে কবজি সহ হাত ধুয়ে নেবে, এরপরে আবার নূতন করে কুলি করার জন্য তারা পানি নেবে। অর্থাৎ পুকুরের ক্ষেত্রে বা যেখানে অনেক পানি সেই ক্ষেত্রে এই হুকুমটি প্রযোজ্য হবে না। দ্বিতীয় বিষয় বলেছেন যে মহিলারা তাহলে অজু করার ক্ষেত্রে যদি বেনি থাকে বা খোপা বাঁধা থাকে সেই ক্ষেত্রে মাথা মাসে কিভাবে করবে? যে তার পুরা খোপা বা তার বেনি খুলতে হবে না, বরং মাথা মাসে করতে হবে, কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে ওটাই বলেছেন, আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলা কাবাইন, আমসাহু বিরুউসিকুম, মাথা মাসে করতে হবে। মাথা যদি খোপা সহ মাথা থাকে তাহলে একই অবস্থাতে মাথার বেশিরভাগ, হানাফি মাজহাবে বলা হয় চার ভাগের এক ভাগ, মাথা চার ভাগের এক ভাগ অবশ্যই মাসে করতে হবে, পুরো মাথাই মাসে করতে হবে যতটুকু সম্ভব। আবার পুরো মাসে বলতে এমন নয় যে একেবারে চুলসেরা বিশ্লেষণ মতন পুরো মাথাই ধুয়ে ফেলতে হবে, না, বেশিরভাগ। এই জন্য রাসূলুল্লাহ পদ্ধতিও দেখিয়ে দিন, হাতে পানি নিবে, সামনে কপালে অগ্রভাগ থেকে শুরু করে পিছনের দিকে টানবে, আবার উল্টো নিয়ে আসবে, ব্যাস, এর দ্বারাই মাথার বেশিরভাগ মাসে হয়ে যাবে। জি, আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।